রিঙ্কার সঙ্গে দেখা করতে এসেছো তো? যাও গিয়ে দেখা করে নাও। নাকি আমার সাথে ঝগড়া করতে এসেছো, খবরটা দিইনি বলে জবাব নিতে এসেছো আমার থেকে? তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার বাড়ির লোককে ইগনোর করো। হ্যাঁ করছি, কারণ তোমরা আমাকে করতে শিখিয়েছো সেই জন্য। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, যখন তোমরা সবাই সেজে গুছে বরযাত্রী নিয়ে বেরোচ্ছিলে আমি তোমাকে ডেকেছিলাম কাছে। কি বলেছিলে তুমি আমাকে, মনে আছে? আমি তোমাকে কেন খবর দেব? তুমি রিঙ্কার বাবা বলে তোমাকে খবরটা দিতে আমার আমার রুচিতে বেঁধেছে। এক্সকিউজ মি শ্রীময়ী, তুমি এভাবে অনিন্দ্যদাকে অ্যাকিউজ করতে পারো না। অনিন্দ্যদা কি করে জানবে যে টিঙ্কার এই অবস্থা? ও তো জেনে শুনে আসেনি, এরকম নয়। টিঙ্কা তো অনেক সময় রিহার্সাল টিহার্সালে থাকে, থাকে না বলো? আহ জুন, কেন তুমি এ বিষয়ে কথা বলছো? তোমাকে তো আমি বারণ করছি, বলছি তো এই ব্যাপারটা থেকে তুমি দূরে থাকো। তোমার কোনো ব্যাপারে কি আমি কথা বলি? হ্যাঁ, তুমি তোমার অনিন্দ্যদার সাথে যত ইচ্ছে কথা বলো, গল্প করো, আনন্দ করো, ঘুরে বেড়াও, যা ইচ্ছে তাই করো। আমি কি কোনোদিন কিছু বলতে গেছি? বলিনি তো? আমি তো তোমার অনিন্দ্যদার স্ত্রী, তার বউ, আমার তো একটা অধিকার আছে, আমি তো বললে বলতে পারি। কিন্তু বলেছি কি? বলিনি। তাহলে আমি যখন আমার ছেলের ব্যাপারে তার বাবার সাথে কথা বলছি, তুমি কেন কথা বলছো তার মাঝখানে? কেন? 100 বার বলবে, 1000 বার বলবে, বলতেই পারে। আধিপত্য বা ক্ষমতার জোরে, বা তোমার দেয়া ক্ষমতার জোরে, কিন্তু আইন ওকে ক্ষমতা দেয় না। শ্রীময়ী, তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছো? আইন নিজে এত বড় একটা অন্যায় করে শাটাপজুন, তোমার থেকে আমি ন্যায় অন্যায়ের বিচার শুনব না। তোমার আমার ন্যায় অন্যায়ের বিচারটা ওপরে তোলা আছে, যা দেখার তিনি দেখবেন, যা বোঝার তিনি ঠিক বুঝবেন। কি বলতে চাইছো তুমি? আমি কিচ্ছু বলতে চাইছি না, কিচ্ছু না। বোধহয় তুমি কিছু বলতে চাইছো, তাই বারবার বলার চেষ্টা করছো। বলো না এখন, এখন কিচ্ছু বলো না আমাকে, কিচ্ছু বলো না। তুমি তো একজন মা জুন, তুমি আরেকজন মায়ের মনের অবস্থাটা বুঝতে পারছো না? এখন কারো কোনো জ্ঞান, কারো কোনো কথা আমি কিচ্ছু শুনতে চাই না, আমার কিচ্ছু শুনতে ভালো লাগছে না। পাহাড় বেড়েছে তোমার শ্রমে, এর পাওনা তোমায় চোখাতে হবে। কি করবে তুমি? তোমার বাড়িতে থাকি, খেতে পড়তে দাও, আর কি বাকি আছে? কি করতে পারো? ও হ্যাঁ, গায়ে হাত তুলতে পারো, ঠিকই তো। এত কিছু যখন করো তখন গায়ে হাত তোলার অধিকারও তোমার আছে। তোলো, গায়ে হাত তোলো। এই ছি ধিক্কারটা তুমি কাকে দিলে জুন? আমাকে না তোমার অনিন্দ্যদাকে? একটা কথা বলো তো জুন, যে লোকটা তোমার সাথে সবসময় মিষ্টি ব্যবহার করে, তোমার সাথে মধুরভাবে কথা বলে, সেই লোকটাই আরেকটা মেয়ের সাথে সব সময় দুর্ব্যবহার করে, তাকে অপমান করে, কেন? আমি তার স্ত্রী বলে, আমি তার অভ্যেস বলে, ওর সংসারটাকে এত দিন ধরে আমি সুন্দর করে আগলে রেখেছি বলে? কি জানো তো জুন, আজ যদি আমি ওর স্ত্রী না হয়ে ওর কিছুক্ষণের সঙ্গী হতাম, ও কিন্তু তোমার সঙ্গে যে ব্যবহারটা করছে সেই একই রকম ব্যবহার আমার সাথেও করত। পার্থক্যটা এখানে। আজ তুমি আমার কথাগুলো বুঝতে পারছো না, কিন্তু একদিন আসবে
যেদিন আমার কথাগুলো তুমি পরিষ্কার বুঝতে পারবে। মনে রেখো না, দয়া করে আর টিঙ্কার সাথে যোগাযোগ রেখো না। এতো একদম বিয়ের কোণে মনে হচ্ছে। কে তুমি? আপনার পরিচয়টা? তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কে সেটা আগে বলো। আমি প্রত্যুষের বন্ধু। এই অবস্থায় চলে এসছো, আজকে কি বিয়ে ছিল নাকি তোমার? বিয়ের আসর থেকে চলে এসেছি, কাউকে কিছু না বলে। আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিলাম, আপনি এখনো বললেন না আপনি কে। ও প্রত্যুষের বাবার বন্ধু জুন। সেটাই গেস করছিলাম, আপনি জুন আন্টি। প্রত্যুষে দেওয়ার ডিসক্রিপশনের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এনিওয়ে আন্টি, আমি আসছি। আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না, তুমি বিয়ের আসর ছেড়ে এখানে চলে এসেছো, তোমার সঙ্গে কাউকে দেখতে পাচ্ছি না, হোয়াট ইজ দিস? কার জন্য বিয়ের আসর থেকে আসা যায় সেটা নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। প্রত্যুষ আমার তেমনই বন্ধু আঙ্কা, যার জন্য বিয়ের আসর কেন, মৃত্যুর দরজার থেকেও আমি ফিরে আসতে পারি। আশা করি আর বলতে হবে না যে প্রত্যুষের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কতটা গভীর। আন্টি এলাম। বুঝতে পারলে অনিন্দ্যরা? টিঙ্কার অ্যাক্সিডেন্টের পিছনের আসল কারণটা এবার আমি বুঝতে পেরেছি। কিছু বুঝতে? আমি সব বুঝতে পেরেছি। তুমি সব কিছু জানতে তো আমাদের কাছে গোপন রেখেছিলে, কিচ্ছু জানতে দাওনি আমাদের। এই মেয়েটার জন্যই টিঙ্কা আত্মহত্যা করতে গেছিল, তাই না?
তুমি এখানে কেন এসেছো? এটা মতে তুমি ভুলেই গেছো। তুমি কিন্তু এখানে আমার সাথে ঝগড়া করতেও আসোনি আর আমার থেকে জবাব দিয়ে নিতেও আসোনি। তুমি এসছো তোমার অসুস্থ ছেলেকে দেখতে। আমাকে এত প্রশ্ন করছো কেন তুমি? যে তোমার সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে গিয়ে জিজ্ঞেস করো না, তিনি তোমাকে ঠিক ঠিক বলে দেবেন যেটা অ্যাক্সিডেন্ট না আত্মহত্যা। যাও ছেলেটাকে গিয়ে দেখে এসো, বুঝতে পারবে। আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু নিচে যাচ্ছি ভিজিটিং রুমে। ও হ্যাঁ, দয়া করে ডিঙ্কাকে বেশি বিরক্ত করো না, ওর ঘুমের দরকার আছে। বেশিক্ষণ থেকো না। চলো 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 পাল্টা।